সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলেছি 2023 সালের যে সেট টু এর তোমাদের যে ম্যাপ পজিশনে অঙ্কন করতে বলা হয়েছিল, প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহসাংক অভিক্ষেপ অঙ্কন করো, এই প্রশ্নটা একবার পড়ে নিই। 1:12 রয়েছে স্কেলে, 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা বিশিষ্ট অঞ্চলের জন্য একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহসাংক অভিক্ষেপ অঙ্কন করো। মনে রাখবে প্রথমে কিন্তু দেখে নিবে কত ডিগ্রি ব্যবধান রয়েছে, ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে দিচ্ছি। এটা কত ডিগ্রি ব্যবধান? 10 ডিগ্রি ব্যবধান। কত? 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে এখানে অক্ষাংশ মানে কি হচ্ছে? দেখো, এখানে আমি 0 থেকে যদি শুরু করি তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 ডিগ্রি বেশি হবে না। কিন্তু এটা হচ্ছে উত্তর এবং এই দিকে কত রয়েছে, এটা এটা কি দক্ষিণ, এটা 10, 20, 30, 40 করে 90 ডিগ্রি, এটা কমপ্লিট। তাহলে ওপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে কি, এবার নিচে কি হচ্ছে, সাউথ, এটা মনে রাখবে। তারপর এখানে কি, 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। তাহলে আমি যদি এখানে এটা হচ্ছে জিরো, ভালো বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমি এটা বোঝানোর জন্য এটা 90, 0 থেকে শুরু হলো এটা 90, তাহলে এটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তাহলে এটা উত্তর গোলার্ধ আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, এটা আমি পেয়ে নিয়েছি। তারপর হচ্ছে পূর্ব দ্রাঘিমা পশ্চিম দ্রাঘিমা। দ্রাঘিমা মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, মনে রাখবে দ্রাঘিমা মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। তাহলে আমরা কি জানি, জিরো থেকে যদি আমি মূল মধ্যরেখা ধরি, জিরো ভালো করে বুঝবে, তাহলে এই দিকে কি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 করতে করতে চলে যাবে এই দিকে কত, 180। এইদিকেও কিন্তু এটা কোন গোলার্ধ হয়ে গেল, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। যখন রাইট হ্যান্ডটা পূর্ব গোলার্ধ, মনে রাখবে রাইট হ্যান্ড পূর্ব গোলার্ধ আর লেফট হ্যান্ড হচ্ছে পশ্চিম গোলার্ধ। এবার এইদিকে থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 করতে করতে চলে যাবে কত, 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে পূর্ব, এই দিকে কত রয়েছে, পূর্ব 150, তাহলে এখানে আমি 150 ধরলাম। এই দিকে কত, পশ্চিম 150, তাহলে কতগুলো হচ্ছে, 15খানা দাগ হচ্ছে। এখানে 0 করে 10, 20, 30 করে 15খানা দাগ হচ্ছে, এইদিকে 15খানা খাতায় তোমার ধরবে। তাহলে কি করবে, আমি এই রকম যখনই আসবে এই রকম 120, 130, 140, 160 যেই পোস্ট আসুক, মিডিলে কি করে দেবে, 180 ডিগ্রি করে দেবে। মিডিলে কত করবে, 180 ডিগ্রি। এবার মিডিলে যখন 180 ডিগ্রি করবে, এই পূর্বটা হয়ে যাবে কি, পশ্চিম গোলার্ধ। পূর্বটা কি হয়ে যাবে, পশ্চিম গোলার্ধ, আর পশ্চিম গোলার্ধটা হয়ে যাবে কি, পূর্ব গোলার্ধ। অঙ্কটা এখানেই এইটুকু বুঝতে যদি পারো, তাহলে কিন্তু বাকি সবগুলো অঙ্ক করতে পারবে। তাহলে আমার কি হচ্ছে, পশ্চিম গোলার্ধটা হয়ে যাবে পূর্ব গোলার্ধ, আর পূর্ব গোলার্ধটা হয়ে যাচ্ছে পশ্চিম গোলার্ধ। চলো এবার অঙ্ক কি করে করবে একটু দেখে নিই। প্রথমে লিখবে ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়, তাহলে আর পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, এটা মনে রাখবে, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কিন্তু এই অঙ্কটা সবসময় মনে রাখবে। স্কেল আমাদের কত ছিল, স্কেল দেখো এখানে স্কেল কত ছিল, 12 ক্রোর, তাহলে এখানে 12 ক্রোর লিখলাম। তারপর এটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমার কিন্তু 5.3 সেন্টিমিটার বেরিয়ে যাবে, 5.3 সেন্টিমিটার কিন্তু বেরিয়ে যাবে। এটা কাটাকাটি করবে, 5.3 সেন্টিমিটার হবে। তারপর দেখো প্রমাণ অক্ষরেখা নির্ণয়, প্রমাণ অক্ষরেখা 10 ডিগ্রি ব্যবধানে, আমি আগেই বলেছি এই ব্যবধানটা দেখে নেবে। 10 ডিগ্রি ব্যবধানে কি ছিল, 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ, অতএব আমি 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 50 60 70 80, একই ডিগ্রি নর্থ আছে, তাহলে
মিডিলটা আমি সব সময় কি ধরবো প্রমাণ অক্ষরেখা, এটা আমি এভাবেও করে করতে পারি। 20 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি এন, তাহলে এখানে 2 দিয়ে ডিভাইডেড, তাহলে কত হলো 102, তাহলে এখানে 50 ডিগ্রি নর্থ। এইভাবেও আমি করতে পারি, আবার সব থেকে সোজা এইভাবেও করতে পারি, এইদিকে তিনটে এইদিকে তিনটে মিডিল কি 50, তাহলে আমার প্রমাণ অক্ষরেখা বেরিয়ে গেল 50 ডিগ্রি নর্থ। তারপর দেখো মধ্য দ্রাঘিমার নির্ণয়, এখানে মধ্য দ্রাঘিমার নির্ণয় দেখো একই 10 ডিগ্রি ব্যবধানে 150 ডিগ্রি উত্তর থেকে, সরি 150 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পশ্চিম, অতএব দ্রাঘিমাগত বিস্তার কত আমি আগেই বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে এখানে চোখ বন্ধ করে লিখে দেবে। দেখো এইদিকে কি হচ্ছে ইস্ট হয়ে গেল, এইদিকে ওয়েস্ট, এখানে কি হচ্ছে দেখো, তাহলে এখানে হচ্ছে 150 160 170 180 170 160 150, তাহলে এখানে মিডিল কি হচ্ছে, মিডিল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে মধ্য দ্রাঘিমা রেখা হচ্ছে 180 ডিগ্রি। চলো তাড়াতাড়ি এইবার কি করে ছবি অঙ্কন করব সেটা দেখে বিন্দু নেবে, এইরকম একটা বিন্দু নেবে, তারপর চাঁদাটাকে এইভাবে বসাবে, 90 ডিগ্রি করবে, কিন্তু এখানে এইভাবে করে 90 ডিগ্রি করবে। দেখো আমি এখানে জিরোর ওখানে আবার বিন্দু বসালাম, তারপর এই দিকে দেখো 90 রয়েছে, এই জায়গাটা 90 বড় দাগটা আছে, এখানে বসালাম 90 ডিগ্রি। আমার কত ছিল এখানে এই স্কেলটা, এই কত ছিল 5.3 সেন্টিমিটার আমি একটা নিব, তাহলে এখানে আমি একটা 5.3 দেখো, এখানে 5.3, এখানে 5 আর এখানে 3, 5.3 নিলাম, একদিকে নিলেই হবে, আমি একদিকে নিলেই হবে। তারপর একটা বৃত্ত অঙ্কন করব, 5.3 দেখো, ফাইভ পয়েন্ট থ্রি এটা কিন্তু বৃত্ত অঙ্কন করবে। হলো অঙ্কন করার পর তুমি কি করবে, আমার চাঁদা নিবে, চাঁদা নেওয়ার পর এখানে জিরো বসাবে, দাগের ওপর বসাবে, আশা করি বুঝতে পারছে। এবার আমি কি করব, দেখো কত ডিগ্রি ব্যবধান ছিল 10, দেখতে পাচ্ছ এখানে 10 ডিগ্রি বসাবো, আর প্রমাণ অক্ষরেখা কত হয়েছিল 50, প্রমাণ অক্ষরেখা কত হয়েছিল 50, মিলিয়ে নাও, এই যে প্রমাণ অক্ষরেখাটা আমি দেখাচ্ছি আবার, এই প্রমাণ অক্ষরেখা আর এই ব্যবধানটা তোমাকে অঙ্কন করতে হবে 10 আর 50, যেটা দেওয়া থাকবে, তাহলে আমি এখানে নিলাম 10, এখানে নিলাম 50। তারপর কি করব, আমি এই বিন্দু থেকে যোগ করে দেব, এই বিন্দু থেকে কি করব যোগ করে দেব, এভাবে করে যোগ করে দেব, যোগ করে দেওয়ার পর এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এখানে, এটা এমনভাবে নিব, এখানে মনে রাখবে এটা এমনভাবে নিব যেন ভেতরে না প্রবেশ করে, কি ভেতরে না প্রবেশ করে, শুধুমাত্র টাচ করে এই জায়গাটা, শুধুমাত্র টাচ করে এই জায়গাটা, হ্যাঁ তাহলে এই জায়গাটা শুধুমাত্র যদি টাচ করে এইভাবে করে, আমি কিন্তু হলো দেখো এখানে শুধুমাত্র টাচ করেছে। তারপর আমি কি করব, এই যে প্রমাণ অক্ষরেখার কৌণিক মান, প্রমাণ অক্ষরেখার কৌণিক মান কত ছিল 50, তাহলে আমি একটা এইরকম যে কোনো, এটা কোনো মাপ নেই, প্রমাণ অক্ষরেখার কৌণিক মানটা আমি এভাবে করে দিয়ে দেবো, এটা 50, আর ব্যবধান কত ছিল অক্ষরেখা দ্রাঘিমা রেখা 10 ডিগ্রি, তাহলে আমি এখানে এভাবে করে 10 ডিগ্রি লিখে দিলাম, আর এইদিকে রেখে দিলাম কত আমি 50 ডিগ্রি। এবার আমাদের কাজ হচ্ছে দেখো,
মূল দ্রাঘিমারেখা বিভাজন দৈর্ঘ্য এইটুকু নিলাম, এই তোকে এইটুকু মাপ নিবে হলো। মাপ নেওয়ার পর এখানে এখানে বসে এইভাবে করবে, আশা করি বুঝতে পারলে। অতএব এবার প্রমাণ অক্ষরেখা বিভাজন কত হলো, প্রমাণ অক্ষরেখা বিভাজন হচ্ছে এটা আমি এবার আঁকতে চলেছি, প্রমাণ অক্ষরেখার বিভাজন। প্রমাণ অক্ষরেখা বিভাজন ডায়াগোনাল স্কেল আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি সুন্দর করে দেখো প্রমাণ অক্ষরেখা বিভাজন সেট স্কোয়ার দিয়ে আমি অঙ্কন করার চেষ্টা করছি। এই যে এটা দেখছো, এটা এভাবে করে তুলে দেবে সোজাসুজি, এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, এই জায়গাটা টাচ করাবে, এই সোজাসুজি কিন্তু এই জায়গাটা টাচ করাবে, এটা হচ্ছে কি প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, মনে রাখবে। এটা কি প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। তাহলে এখানে লিখে দিলে E B তারপর O P Q তারপর এখানে লিখে দিলে F তারপর C ছবিটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে ছবিটা অঙ্কন করে রেখেছি। দেখো কী করবে, এইবার কী করবে, এই মাপটা নেবে, প্রমাণ অক্ষরেখা ব্যাসার্ধটা নিলে এই মাপটা নিয়ে এখানে একটা দাগ টানবে, এইভাবে করে একটা দাগ টানবে, দেখো সোজা একটা দাগ টানবে, দাগ টানার পর মাথা থেকে ধরে এইভাবে প্রমাণ অক্ষরেখাটা অঙ্কন করলে, দেখো এখানে প্রমাণ অক্ষরেখাটা মিলে যাচ্ছে অঙ্কন করলে। অঙ্কন করার পর কী করবে তুমি, এখানে দেখো অঙ্কন করার পর এই যে জায়গাটা রয়েছে, এই যে মাপটা, এই মাপটা কত ডিগ্রি ছিল, 10 ডিগ্রি, তাহলে এইভাবে করে 10 ডিগ্রি নিবে। তাহলে আমাদের এখানে অঙ্কতে কত ছিল, দেখো এখানে অঙ্কতে কত ছিল, 30, 20, 30, 20, 30, 40, 50, 60, 70, 80, তাহলে আমি 50 পেলাম। তাহলে আমার উপরে কী করতে হবে, 40, 30, 20 করতে হবে, নিচেও কিন্তু তিনটে করতে হবে। করব কী করে, এই যে এই মাপটা নিলাম, প্রথমে কী করব আমি একটা এই যে বিন্দু নিয়ে নেব, আমি কিন্তু এইরকম করে ওই মাপে আবার বিন্দু নিতে থাকবো সবগুলো, দেখো বিন্দুগুলো মিলে যাবে। তারপর আমি কী করব, তারপর দেখো এইভাবে করে প্রতিটা আমি কিন্তু সার্কেল বৃত্ত অঙ্কন করব, এভাবে করে বৃত্ত অঙ্কন করবা প্রতিটা, কিন্তু এখান থেকে কিন্তু সবগুলো, হ্যাঁ এইভাবে করে, আশা করি বুঝতে পারছো। আবার টেনে নেবে, 40 হলো, আবার টেনে নেবে, এইভাবে করে বৃত্ত অঙ্কন করলে। বৃত্ত অঙ্কন করার পর আমি আগেই হিসাব করে রেখেছিলাম কত, এখানে দেখো এখানে 1, 2, 3, 1, 3, 4, 5, 6, 7 হবে, এখানে কিন্তু আমার 180 দেখো এখানে আছেই কিন্তু। তাহলে আমি এবার কী করব, এবার এখানে চলে যাও উপরের দিকে একটু, এই যে মাপটা, এই যে এই মাপটা আমি নিব, এই মাপটা নেওয়ার পর এই যে প্রমাণ অক্ষরেখা রয়েছে, প্রমাণ অক্ষরেখা হচ্ছে এই যে 50 ডিগ্রি রয়েছিল, এবার 50 ডিগ্রি করে এইদিকে আমি কিন্তু এইভাবে করে পয়েন্ট পয়েন্ট করে দেবো, এইভাবে করে পয়েন্ট করে দেবো, বুঝতে পারছো, এইভাবে করে আমি পয়েন্ট করে দিলাম, এখানেও আমি এইভাবে করে পয়েন্ট করে দেব, এইভাবে করে আমি পয়েন্ট। তারপর আমি এই পয়েন্টগুলোকে এইখানে পয়েন্ট ধরো, এই পয়েন্টগুলো হবে, এই পয়েন্টগুলোকে আমি এরপর এই স্কেল দিয়ে এই স্কেলটা নিব কোনায়, এইভাবে করে প্রতিটা পয়েন্ট কিন্তু আমি যোগ করে দেব, এইভাবে করে যোগ করে দেব প্রতিটা পয়েন্ট, কিন্তু এই বিন্দু হবে, কিন্তু এই বিন্দু থেকে তুমি সবগুলোকে যোগ করে দেবে কিন্তু, তারপর ছবিটা কিন্তু এইভাবে এইরকম আসবে। তারপর লিখে দিবে দেখো নিচে এইভাবে লিখতে হবে, তারপর ওপরে লিখে দিবে এই ছবিটার ওপরে লিখে দিবে সিম্পল কনিক্যাল প্রজেকশন, বা তুমি বাংলায় লিখতে পারো একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সরসংখ্য অভিক্ষেপ, নিচে স্কোয়ার লিখে দিবে, তারপর এই নর্থ ইস্ট ওয়েস্ট ওপরে লিখে দিলে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।